কারণ এদেশে এখন কথা বলার কোনো মন্ত্রী মিনিস্টার এমপি নাই। এই হিন্দুর পক্ষে কথা বলার মতো এমপি কতগুলো আছে, ওগুলো ঘোড়ার ঘাস কাটবে, ওরা আর সনাতনীর জন্য কথা বলবে না, ওনারা নিজেদের পেট বড় করবে, কিন্তু আদতেও সনাতন রসাতলে যাচ্ছে বলে ওনাদের কোনো চিন্তা নেই। সারা বাংলাদেশে যেভাবে হিন্দু নিধন যজ্ঞ শুরু হয়ে গেছে, এটা কেন শুরু হয়েছে আমি বলবো, এর কারণ হচ্ছে এটাই, এই যে শুনলাম রথে গরম জল ঢেলে দিয়েছে ইসলামী ব্যাংকের উপর থেকে, সেটা কেউ নাকি মানসিক ভারসাম্যহীন এখন গণ্য করছে। এ যারা বলে এই কথা, আমার হাতের কাছে পেলে তারপরে দাঁত ফেলে দিতাম। প্রত্যেকবার হিন্দুর উপর নির্যাতন করবে আর খালি বলবে যে ওটা ভারসাম্যহীন, ওটা পাগল, ওটা বোকা, ও এগুলো জন্মানো শিখেছো তোমরা না, মানে হিন্দুকে বলি দেওয়ার জন্য খালি ওইটাই জন্মানো শিখেছো, আর ভালো কিছু শেখোনি। রাগ করছে না, দেখছেন আপনারা মিডিয়া জগতে গরম জল ফেলে দিয়ে আহত করেছে, আর এখন বের করেছে উনি ভারসাম্যহীন। ও ভারসাম্যহীন হিন্দুর গায়ে গরম জল দিতে পারে, এইটাই ভারসাম্যহীনতা বোঝে না? কো একটা মুসলমানের গায়ে তো দেয়নি, একটা খ্রিস্টানের গায়ে দেয়নি, বৌদ্ধর গায়ে দেয়নি, হিন্দুর গায়ে গরম জল দিতে পারে, মানে ওরা রথযাত্রায় আসছে ওদের দিতে হবে, এইটা ভালো বোঝে ভারসাম্যহীন, এইটা ভালো বুঝেছে, কিন্তু ওইটা বোঝে না। এই জন্য আপনারা তো মুখ খুলবেন না, এমপি মন্ত্রী মিনিস্টাররা মুখ খুলবে না, মুখ যত সাধুদের খুলতে হবে। করে আমি তাকে প্রণাম মহম নই, যিনি আমার সনাতনের জন্য চিন্তা চেতনা এবং নিজের জীবনটাকে বিলিয়ে দিতে পারবে, সে যে পথ যে মতের হোক না কেন, সে আমার পূজনীয় জন। এটা আপনারা কতটুকু একমত তা আমি জানি না। আজকে ভক্তি মার্গের কথাটা একটু হারিয়ে যাবে, কারণ একেবারে প্রথম বাবা তো আলোচনা করেছে, বাবার দেখছি ভিতরে খুব যন্ত্রণা, এই যন্ত্রণাটাকে একটা কাটাকে তুলতে হলে আর একটা কাটার ছাড়া তো কাটা তোলা যায় না, যায় কি সুচালো কিছু না হলে তো কাটাটাকে দূর করা যাবে না। তো তদ্রূপ যে যন্ত্রণা নিয়ে, যত বড় বেদনা নিয়ে, যত বড় আক্ষেপ নিয়ে এই জাতির প্রতি আজকে প্রশ্নটা তুলেছে, এই যন্ত্রণাটা শুধু আজকে প্রীতম বাবার নয়, আমাদের প্রত্যেকের হৃদয়ে কিছু না কিছু জায়গা গেলে পরে এই যন্ত্রণাটা লেগে আছে। যন্ত্রণায় করে করে খাচ্ছে, যাক তথা হরি কথায় প্রবেশ করতে হলে যে দুজন ব্যক্তিকে স্মরণ না করলে হরি কথায় প্রবেশ করা যায় না, আমি সে দুজনকে একটু নামমাত্র স্মরণ করে একটু দণ্ডবত করে নিই। তিনি প্রথমিত হচ্ছেন যার আগম বাত্রায় 60,000 মুনিবর্গ, যার আগম বাত্রায় পথের দিকে তাকিয়ে গন্ধর্ব কিন্নর আদি দেবতা পর্যন্ত দূর হইতে করজোড়ে দাঁড়িয়েছিলেন, যার চরণা বন্ধনে করবার নিমিত্তে দেবতা পর্যন্ত পুষ্প বৃষ্টি বর্ষণ করেছিলেন, যিনি গর্ভ থেকে সমস্ত মায়াকে রহিত হয়ে পৃথিবীতে সূক্ষ্ম দেহটা নিয়ে প্রকাশ পেয়ে আবার পুনঃ দেহ প্রাপ্তি হয়ে ভগবান ভজনের নিমিত্তে রওনা দিয়েছিলেন, যিনি মাতৃগর্ভে বসে তো হয়েছিলেন সনাতন ধর্মের ভাগবত ঋষি ভাগবতীর কথা শ্রবণ করে ওই গর্ভের সন্তানের জীবন মঙ্গলময় হয়ে যায়। এজন্য শ্রবণাম মঙ্গলম, মহানামজি বললেন শ্রবণাম মঙ্গলম। পৃথিবীতে সনাতন ধর্মের অন্য কোন গ্রন্থের কথা বলেনি, একমাত্র ভাগবতেরই কথাই বলেছে শ্রবণাম মঙ্গলম। গীতায় কিন্তু কর্মযোগ আছে, ভাগবতে কিন্তু কর্মযোগের কথা বললেন, একটু ব্যবধান আছে, আছে না বাবু? গীতা হচ্ছে জ্ঞান শাস্ত্র, ভাগবত হচ্ছে ভক্তি শাস্ত্র, আর চৈতন্য চরিতামৃত হচ্ছে সাধন শাস্ত্র। আজকে কে গো দেবতা কার পুজো করেছিল, দেবতা চরণ বন্দনা করেছি কার,
আজকে কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করেছি, আপনারা ভুলে গিয়েছেন, বাবাও যখন এসে আসনি উঠেছে আপনারা একটু দাঁড়ালেন না। আমি তো আপনাদের বাড়ির কুকুর হওয়ার মতো যোগ্যতাও নেই, আমার কথা বাদ দিন, কিন্তু যে কোনো মহাত্মা আসলে, সাধুগুরু বৈষ্ণব আসলে দাঁড়িয়ে তাকে সম্বর্ধনা জানাতে হয়। দাঁড়িয়ে সম্বর্ধনা জানাতে হয়। বসুন এখন, বসুন। কেন এখান থেকে আজকে শুরু হয়ে গেছে আর থামাথামি? হ্যাঁ, মায়েরা বসুন, প্রত্যেকটা মা মস্তকগুলো ঢেকে বসবেন, প্রতিটা মা মস্তক যেন ফাঁকা থাকে না, মস্তকটা ঢেকে বসবেন। হ্যাঁ বসুন, আমি কথাগুলো বলছি, একটু আমি বলছি না, মহাজন গতস্য পন্ত, আমাদের মহাজনগণ কি বলেছে তাই একটু অনুধাবন করুন। আজকে একজন প্রধানমন্ত্রী, একজন রাজা কিংবা একজন মন্ত্রী আসলে আপনারা সকলে দাঁড়িয়ে তাকে সম্বর্ধনা করেন। আজকে আমার বাবা একটা কথা বলেছে, আমার চরম লেগেছে, যে একজন কোটিপতি রাস্তা দিয়ে হেঁটে গেলে তাকে কেউ দণ্ডবোধ করে না, কিন্তু একজন ভিখারী হেঁটে গেলে তাকে দণ্ডবোধ করে। দেখতে সে ভিখারী, কিন্তু তার কাছে যে ধন আছে, অনন্ত কোটি প্রাকৃতিক জগতের অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ধন একত্রিত করলেও একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তের যে ধন আছে তাহার কাছে কিছু নয়। সনাতন গোস্বামীর কাছে সাত রাজার ধন এক মাণিক্য ছিল, সে মাণিক্য কোথায় ফেলে দিয়েছিল? জলে ফেলে দিয়েছিল না? এজন্য মহাজন লিখলেন, যে ধনেতে হয়ে ধনী তুমি মনি, তোমার কাছে এমন কম প্রাপ্তি হই, সাত রাজার ধনে এক মাণিক্য, মাণিক্যটাকেও তুমি তুচ্ছ মনে করে দিয়েছ। যে ধনটা তুমি তুচ্ছ মনে করে ফেলে দিয়েছ, ইহার যে কোন দামি ধন তোমার কাছে আছে, তুমি করুণা করে একবার সেই ধনের সন্ধান হার মিনি যায়। সে ধনটা কি? একজন চারণ কবি তিনার পদে লিখেছে, ওরে কৃষ্ণ ধন যার, সে তো বড় ধনীর তনয়, ওরে তার সাথে কি তুলু না হয় এই বিশ্ব ভরি, বিশ্ব জগতে চিরজন্মের মতো যেজন আমার গোবিন্দকে ভালোবাসতে পেরেছে, পেরেছে যেজন আমার গোবিন্দকে ভালোবেসেছে, যেজন গোবিন্দ নাম ছাড়াই আর কিছু জানি না,
নাম ছাড়া জান না, যে জনে কৃষ্ণ বিনে কিছু বোঝে না, বোঝে না সে প্রাকৃতিক জগতের মাঝে, সে যে বড় কাঙাল সে যে যায়, ধন কি প্রাকৃতিক জগতের ধন ঔষাহ্যকে সে বাম পদে ঠেলে দেয়, সে পথে পথে শুধু কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়, কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়। বিশ্ব জগতে সে কাঙাল সেজেছে, আদতো সে কাঙাল নয়, সে সেজেছে কাঙাল। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহাপরিচালক হয়ে মহানায়ক হয়েও সেইগুলোকে আজকে যে কথাটা বলেছি, যিনি মাতৃগর্ভ থেকে মায়া ত্যাগ হয়েছে একমাত্র হরি কথা শ্রবণ করে, তিনি কে গো? দেবতা যার চরণ বন্দনা করেছে। এই মা এই বসুন বসুন বসুন, এতগুলো পুরো ছেলে একা এসে একেবারে আওয়াজ কথা ছোট হবে, নারীর কণ্ঠ একেবারে লো থাকবে, হাই হবে না। দেবতার পুজো করছি আমরা, কিন্তু দেবতাও কারো না কারো পুজো করে, করে না বাবা? দুজন মহাত্মা, আজকে আমার একটু শক্তি হয়েছে, কারণ কি জানেন, স্বজাতি ভাই পাইলে একটু শক্তি হয়। এরা ভাই, এরা বাবা, এরা বন্ধু, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুচ্চ সখা তমেব। আজকে আমি যে একই গর্ভে জন্মগ্রহণ করেছি, যাদের ভাই বলে দাবি করেছি, তারা কিন্তু আমার ভাই নয়, কেননা সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা কৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা। এই বিশ্ব জগতে একই সহোদর হলে ভাই হয় না, যদি এক সহযাত্রী না হয়, একই সহযাত্রীকে যদি গোবিন্দ ভজন পরায়ণতা না হয়, তাহলে সে আমার কোনোদিন ভাই হতে পারে না। সেই আমার বন্ধু যেজন আমার গোবিন্দকে ভালোবেসে আমাকে ভজন পথে টেনে নেওয়ার জন্য আমার হাত ধরিয়ে নিয়ে চলো চৈতন্য গোসাই, আমার ব্যথার ব্যথি তুমি দরদি বলো তারে কোথায় পাই, আমার হাত ধরিয়ে নিয়ে চলো চৈতন্য গোসাই। আজকে সেই ব্যক্তি আর কেউ নেই, কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস সপুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাল, আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। দ্বিতীয়তে আর একজনকে প্রণাম জানাতে হয়, যেমনি বক্তা তেমনি শ্রোতা, যেমনি বক্তা তেমনি শ্রোতা। বক্তার চেয়ে শ্রোতার গতি ভালো থাকতে হয়, দাতার চেয়ে গৃহীতা যদি ভালো না হয় তাহলে দান করে লাভ হয় না। কারণ কি জানেন, আমরা তো আবার গৃহীতা কেমন, এত আয়োজন করে একজন ভক্ত সেবার আয়োজন করেছে, এত কষ্ট করেছে, 2000 লোকের সেবা, প্রসাদের ব্যবস্থা করেছে, যাবার সময় যদি প্রসাদ একটা একটু লবণ কম হয়, হাঁটা দেওয়ার সময় কি বলি জানেন, এত কষ্ট করেছে, ওটা বলি না, বলি কি রান্না করেছি, লবণই হয়। আজকাল আমরা গৃহীতাতে এরকম হয়ে গেছি, তাই তো?
কিন্তু একবারও বলি না যে ভগবান ওই ব্যক্তি এত পরিশ্রম করে, অক্লান্ত কায়িক পরিশ্রম করে আর সাধুগুরু বৈষ্ণবের সেবার আয়োজন করেছে, হয়তো ভুল একটু হতেই পারে, প্রভু তাকে তুমি ক্ষমা করে দিই, তুমি নিজে সবের গ্রহণ করো, এটা বলছি। এই যে অকৃতজ্ঞতা, যাকে এই অকৃতজ্ঞতা আসবো একটু রাধা মাধব কীর্তন করে, তারপরে এবার শ্রোতার কথা বলবো, আগে শ্রোতার কথা বলবো না, হ্যাঁ ওইটুক বাঁধিয়ে রাখলাম। তাহলে যদি কেউ চলে যান, যদি না যেতে পারেন, এই জন্য একটু বাঁধিয়ে রাখলাম, কারণ আমরা হচ্ছে ক্যানভাসার, ক্যানভাসার বোঝেন তো, হাটে বাজারে মলম বিক্রি করে না, এই ব্যবহার বিধি যদি আগে বলা হয় তাহলে তো মলম নিয়েই চলে যাবে। ক্যানভাসাররা কি করে জানেন, আগে লোক জমিয়ে ওই ঔষধ ধরিয়ে দেয়, ধরিয়ে দেওয়ার পরে আগে কিন্তু ব্যবহার বিধি বলে না, বলেন তো কেন, যে তাহলে তো চলে যাবে, ব্যবহার বিধি বলবো সবার লাস্টে, যাতে সবাই ওই আশায় আশায় থাকে। রাধে রাধে, আজকে আমরা এই যে আমরা যে ক্যানভাসার, এই ক্যানভাসের মালিক হচ্ছে গৌরাঙ্গ, ডাইরেক্টর নিত্যানন্দ, ক্যানভাসার হরিদাস, আমরা তার দাসের দাস, এই জন্য সেই কথা করি প্রকাশ। আমরাও এক ধরনের ক্যানভাসার, এই জন্য একটু ধরে রাখার জন্য ওই না ওনার কথাটা একটু পরে বলি, আগে রাধা মাধব কীর্তনটা করে নেই, তাই তো? রাধে রাধে, ভগবান কাদের কাদের হাত দিয়েছে, হাতগুলো একটু দেখি তো, জয় শ্রী রাধে। যাদের ভগবানে করুণা করে হাত দিয়েছে, হাত দুখানা বসিয়ে না রেখে, যাহাদের বদনে দিয়েছি তারা সুন্দর করে বদনে সেই রাধা মাধব কীর্তন করিব, যে হাত দিয়ে আজ ভগবানের নামে করতালি দিচ্ছি না, জীবনে এমন একদিন এসে যেতে পারে হয়তো প্যারালাইসিস হয়ে হাত দুখানায় আমার পড়ে থাকতে পারি, সেদিন হরি নাম করতে চাইলে তাল দিতে চাইলে হাতে আর সেদিন নাও হতে পারে, বদনে হরি নাম আর নাও হতে পারে, তাহলে সবাই মিলে রাধা মাধব কীর্তন করবার কয়তালি দেবো দেবতা, অমা মস্ত গুলো ঢেকে বসে, কি গরম বেশি নাকি? জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবাল্লভ, জয় গিরিবর ধারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী।
জয় কুঞ্জ বিহারি জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারি জয় গোপী জনবল্লভ জয় গিরিবর ধারি জয় গোপী জনবল্লভ জয় গিরিবর ধারি জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারি সবাই জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারি যশোদা নন্দন ব্রজ জনরঞ্জন যশোদা নন্দন ব্রজ জনরঞ্জন যশোদা নন্দন ব্রজ জনরঞ্জন যশোদা নন্দন ব্রজ জনরঞ্জন জননাথি রবনচারি জয় কুঞ্জ বিহারি জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারি জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারি হ্যাঁ তাই ঠিক রেখে অনেকের মুখ লড়ছে না আমি কি বাংলায় কীর্তন করছি না হিন্দিতে আরবি না ফার্সি উর্দু না তেলেগু তা বাংলায় করলে আপনাদের মুখ লড়ছে না কেন কি ভাসুরের নাম নাকি হ্যাঁ আজকাল মেয়ে ছেলে ভাসুরের নামও করে ভাসুর এখন পর্দা হয়ে গেছে আর আপনারা ভগবানের নাম করছেন না ওটা কি আপনাদের ভাসুর না আপনাদের বাবার ভাসুর যেগুলো আজকে রাধা মাধব কীর্তন করবে না বসবে ওদের বাবার ভাসুরের নাম ওই তাই ওরা করছে যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন জননাথ রবনচারি যমুনাথ রবনচারি জগন্নাথ জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারি রাধে 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 বল রাধে 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 বল জয় রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল হে রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল জয় রাধে 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 বল দুটি বাহু তুলে রাধে বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে রাধে জয় রাধে জয় রাধে সনাতন ধর্ম কি
পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি, প্রেমময়ী শ্রীমতী রাধা রানী কি, প্রেমের ঠাকুর ভগবান গৌর হরি কি, আজকের হরি কথা কি, আজকের আগত সাধু সন্ত ভগবান কি, আজকের ভক্ত বৃন্দ কি, জয় নিতাই গৌর হরি বল। এইবার মালাকে পরিধান করাবেন, আসুন। জয় শ্রী রাধে। ব্যস্ত করে মালা পরিধান করাতে হলে ব্যস্ত করে আসতে হবে, এরপরে কিন্তু সময় হবে। আলোচনা একবার লেগে গেলে পরে আবার ভেজাল করবে। জয় শ্রী রাধে। সকলে ভালো আছেন তো? মিথ্যা কথা, একজন ভালো নেই, কারণ আপনারা আমি প্রথম থেকে, আজকে আমার প্রীতম বাবার থেকে শুরু হয়েছে, আমাদেরও শেষ হবে, এই আপনারা অকৃতজ্ঞ। এই প্রতিটা পাঠে জিজ্ঞাসা করি যে আপনারা ভালো আছেন, হ্যাঁ আমি ভালো আছি। আসলে কি আপনারা ভালো থাকার মালিক? ভালো থাকার মালিক কে? ভালো রাখার মালিক কে? তো বললেন না তো ভগবান ভালো রেখেছে, বলেছেন বলেছেন বলেছেন। তাহলে আপনারা বললেন ভালো আছি, আচ্ছা আপনি বলুন তো কেমন ভালো আছেন? একটু ভালো নেই, অর্থাৎ ভালো রাখার মালিককে। তাহলে আমাদের যদি বলতে হয়, যদি কেউ জিজ্ঞাসা করে ভালো আছেন, তো বলতে হবে কি, ভগবান ভালো রেখেছে। অর্থাৎ একজন চার হাত পা দিয়ে হাঁটে, হামাগুড়ি দিয়ে, বয়স তার 35 বছর, এখনো হামাগুড়ি দেয়, বলেন তো কেন? সে প্রতিবন্ধী, তার আপনি দু পায়ে হাঁটছেন, তাহলে তার চেয়ে আপনি ভালো আছেন না? আছেন কিনা? তাহলে ভগবান আমাকে ভালো রেখেছে কিনা? তো ভগবানের এরকম ভাবে ভুলে গেলে হবে? ওই আজকে শচী অঙ্গনের অবস্থার আপনাদের অবস্থা একই হয়ে গেছে। শচী অঙ্গনে ডক্টর মহানামজি তিনি ধ্যানের মধ্য দিয়ে জায়গা নির্ধারণ করলেন, আজকে তার কোনো পাত্তা নেই। মাতুপুর গেছে মরিয়া, এখন মাতুপুর হচ্ছে হরিয়া। কথাটা বোঝেন নাই, হরিয়ে বোঝেন তো? আজকাল যার কোনো নামগন্ধ নাই তারা এখন বড় বড় ব্যক্তি, আর যারা অক্লান্ত পরিশ্রম করে এই সনাতনের জন্য জীবনটাকে দান করে দিয়েছে, জীবনটাকে শেষ করে দিয়েছে, আজকে তাকে ভুলতে বসেছি, কত বড় জানোয়ার আমরা। ও দুটো দুইজন আগে চন্দন পরে মালা, আগে চন্দন, আরে এক জায়গা দিয়ে দিলেই হয়, দুজনই আমার মহত্ত্ব। যাক যাক যাক, যে ভুলটা ভেঙে দিলাম, এরপর থেকে যদি কেউ জিজ্ঞাসা করে ভালো আছেন, তো একজন আর একজনের সাথে দেখা হলে সর্বপ্রথম বলতে হবে প্রভু ভালো রেখেছে। আচ্ছা বাবা তোমরা বসো, পরীক্ষা দিয়ে এসছো, অনেক ক্লান্ত হয়েছে, বসো বাবা, তোমাদেরই তো আমি দরকার, তোমাদের জন্যই তো আমি এসছি, আসো। আরে তোমরাই তো আমার মহাপ্রভুর সৈনিক, তোমরা সনাতনী সৈনিক। এই বুড়ো কয়টা যেগুলো দাঁত ছাত পড়িয়ে গেছে, এগুলো কোনো খালি খাওয়ার জম, আসলে কাজের জম না, এগুলো খালি খেয়েই যাবে, লাঠি ধরতে পারবে না। তোমাদের আমার দরকার লাঠি ধরার, লাঠি ধরাতে হবে ধর্ম রক্ষা করতে হলে, প্রয়োজন হইলে তাও করতে হবে, তাই তো? হ্যাঁ, তবু নিজের স্বধর্মকে রক্ষা করতে নাকি নাকি মনে থাকবে না তো? আরে আগে তো সাধু কয়টারে দিয়ে আপনারা দৌড়ই মরেন, মরুক ওই সাধুগুলো মরুক না, কারণ এদেশে এখন কথা বলার কোনো মন্ত্রী মিনিস্টার এমপি নাই। এই হিন্দুর পক্ষে কথা বলার মতো এমপি কতগুলো আছে, ওগুলো ঘোড়ার ঘাস কাটবে, ওরা আর সনাতনীর জন্য কথা বলবে না, ওরা নিজেদের পেট বড় করবে, কিন্তু আদতেও সনাতন রসাতলে যাচ্ছে বলে ওনাদের কোনো চিন্তা নেই। সারা বাংলাদেশে যেভাবে হিন্দু নিধন যজ্ঞ শুরু হয়ে গেছে, এটা কেন শুরু হয়েছে আমি বলবো, এর কারণ হচ্ছে এটাই, এই যে শুনলাম রথে গরম জল ঢেলে দিয়েছে ইসলামী ব্যাংকের উপর থেকে, সেটা কেউ নাকি মানসিক ভারসাম্যহীন এখন গণ্য করছে। এ যারা বলে এই কথা, আমার হাতের কাছে পেলে তারপরে দাঁত ফেলে দিতাম, প্রত্যেকবার হিন্দুর উপর নির্যাতন করবে, আর খালি বলবে যে ওটা ভারসাম্যহীন, ওটা পাগল, ওটা বুকা, ও এগুলো জন্মানু শিখেছে তোমরা না,
মানে হিন্দুকে বলি দেওয়ার জন্য খালি ওইটাই জন্মানো শিখেছ, আর ভালো কিছু শেখোনি। রাগ করছে না দেখছেন আপনারা? মিডিয়া জগতে গরম জল ফেলে দিয়ে আহত করেছে, আর এখন বের করেছে উনি ভারসাম্যহীন। ও ভারসাম্যহীন হিন্দুর গায়ে গরম জল দিতে পারে, এইটাই ভারসাম্যহীনতা বোঝে না? কো একটা মুসলমানের গায়ে তো দেয়নি, একটা খ্রিস্টানের গায়ে দেয়নি, বৌদ্ধর গায়ে দেয়নি, হিন্দুর গায়ে গরম জল দিতে পারে, মানে ওরা রথযাত্রায় আসছে ওদের দিতে হবে, এইটা ভালো বোঝে ভারসাম্যহীন, এইটা ভালো বুঝেছে, কিন্তু ওইটা বোঝে না। এই জন্য আপনারা তো মুখ খুলবেন না, এমপি মন্ত্রী মিনিস্টাররা মুখ খুলবে না, মুখ যত সাধুদের খুলতে হবে, ওটা ভালো বুঝি। ওই মুখ খুলতে গিয়ে ওই যে প্রীতম বন্ধুরও কত অত্যাচার সহ্য করতে হচ্ছে তা কেউ না জানলেও আমি কিছুটা জানি। এদেশে দাবর খেয়েছি, উনিও দাবর কম খায়নি, ওই সামনে বসা আছে। মিথ্যা একটা মিথ্যা কথা বলবো না, নাকি মিথ্যা বলেছি? এর একটা মিথ্যা বলবো না, কারণ মিথ্যা কথা সনাতন ধর্মাবলম্বনকারীরা বলে না। যারা প্রকৃত সনাতনী তারা কোনোদিন মিথ্যা আশ্রয় করবে না, সনাতনটাই সত্য। আর যিনি সনাতনকে ধরে আছে তিনি ভগবানের কোলে শুয়ে আছে। আজকে যা একজন ব্যক্তির কথা বলা তো আমি বন্ধ করে দিয়েছি, সেটা তো বলিনি, বলবো? হ্যাঁ শুনবেন তাহলে? তাহলে বক্তার চেয়ে শ্রোতা ভালোর প্রয়োজন। বক্তা হচ্ছে মাতৃগর্ভ থেকে মায়াতে গিয়ে, আর শ্রোতা হচ্ছে গর্ভে থেকে ভগবানের রূপ দর্শনকারী। পৃথিবীর অন্য কোথাও এরকম পাবেন না, সনাতন ধর্মের অন্য কোনো গ্রন্থে এমন মীমাংসা নেই। একমাত্র ভাগবতী সাক্ষ্য দিয়েছে যে গর্ভে বসেও ভগবানকে দর্শন করা যায়, এটা সনাতনীদের জন্য বড় পাওনা, বড়ই উপহার হিসেবে পেয়েছি, সবচেয়ে বড় পুরস্কার হিসেবে পেয়েছি, আমি সনাতনে জন্মগ্রহণ করতে পেরেছি। এটা হচ্ছে ঈশ্বরের কাছে সবচেয়ে বড় পুরস্কার যে আমি সনাতন ধর্মে জন্মগ্রহণ করতে পেরেছি। যে সনাতনে আমাকে ভালোবাসা শিখায়, যে সনাতনে আমাকে জগৎজীবের প্রেম শিখায়, যে সনাতনে উদারতা শিখায়, যে সনাতনে সাম্যবাদের বাণী আনতে পারে, যে সনাতনে জগৎ জীবের কথা চিন্তা করিতে পারে, সেই ধর্মটার নামই হচ্ছে সনাতন। আর সেই সনাতনেই প্রভু করুণা করিয়া আমাকে পাঠিয়েছে। এজন্য প্রভুর অনন্ত অনন্ত কাল যদি প্রভু আমাকে পৃথিবীতে আনে আর তার দাসত্ব করিলেও, তার এই মহত্তর কোন অনুদান দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। হরি হরি বল।